ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা। তো চলো, আজকে একটা বিয়েবাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি। তবে বিয়েবাড়ি ঠিক বলবো না, আজকে বউ আসছে আমাদের বিয়ের সাথে। এদের বিয়ের একটু নিয়ম আলাদা আছে। এইখানটা দেখো, বর কনে এসে দাঁড়াবে, তারপর বরণ করা হবে, আরও কী সব নিয়ম আছে সেগুলো পালন করা হবে। তো সেই জন্য এখানটা ওয়েলকাম লেখা হয়েছে, আর ওই আলপনাটা করেছি। আলপনাটা কিছু বোনেরা এঁকেছে নিজে হাতে, বেশ সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে জানাবে আলপনাটা কেমন হয়েছে। এটা বাড়ির সামনে রাস্তাটা সাজানো হয়েছে এই আলোগুলো দিয়ে। আর কি বলতো, আমাদের বিয়েতে যেমন বিয়ের পরের দিনই সকালের দিকে বর কনে চলে আসে, এদের হচ্ছে রাত্রি আসে পরের দিন। তো এখন বরের গাড়ি ঢুকছে। ক্যামেরাম্যানরা আগে আছে, সেই জন্য দেখাতে পাচ্ছি না। তো দাঁড়ো, ওরা একটু পিছিয়ে যাক, তারপর আবার দেখতে পাবো। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই বিয়ে বাড়িটা কিন্তু আমাদের পাশের বাড়ির কাকিমার ছেলের বিয়ে। তো এখন বউয়ের মুখে মধু দেয়া হচ্ছে, আর এরপর ভাইয়ের মুখে, মানে ওই বরের কানেতে, সরি মুখে নয় কানেতে, মধু দেওয়া হচ্ছে, যাতে বউ মধু কথা বলবে আর বর মিশে মধু কথা শুনবে। তো যা হয় আর কি নিয়মগুলোতে। এখন কি বলতো, সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে, কিন্তু ওই যেগুলো জ্বালাচ্ছে কাকিমারা, ওগুলোকে কি চুনিয়া মুনিয়া না কীরকম বলে আমি ঠিক জানি না। তো যদি ভুল বলে থাকি তোমরা কমেন্ট করে জানিও এগুলো কি। আগেই বলেছি আমাদের বিয়ের নিয়মের সাথে এদের বিয়ের নিয়ম অনেক পার্থক্য, মানে সম্পূর্ণই আলাদা। তো ঠিকভাবে জানি না, আমার এক কানে এক দুবার এসেছে চুনিয়া মুনিয়া নাকি এরকম একটা শুনেছি শব্দ। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইগুলো এখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, টাকা না দিলে দরজা বরকে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। 10,000 টাকা চেয়েছে, 10,000 পড়লে তারপর ঘরটা খোলা হবে। তো সেই জন্যই এত ভিড় আর কলর। আমরা
10 থেকে সেসমিস 5 এ নেমেছে 5000 টাকা পেয়েছে। তো আজকে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। এরপর বাড়ির ভেতরে অনেক নিয়ম আছে, আজ যাচ্ছি না, প্রচুর ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, তো শরীরটাও আমার ভালো নেই, তো সেই জন্য আর যাচ্ছি না। এবার কালকে যদি রিসেপশনে যাই অবশ্যই তোমাদেরকে সেই ভিডিওটা দেবো। চলো টাটা।